শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সংস্কৃতির অ্যানেক্স হলে জেলা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি সেলের একটি সভা অনুষ্ঠিত হলো। বিধায়ক খোকন দাস জানান, শহরের শিল্পীদের নিয়ে সঙ্গীত মেলা অনুষ্ঠিত হবে। সঙ্গীত মেলা অনুষ্ঠিত হবে সংস্কৃতি লোকমঞ্চে, তারই একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। এই সঙ্গীত মেলায় শহরের শিল্পীরা অংশগ্রহণ করবেন। তিনি আরও জানান, শহরে যে প্রতিভাবান সঙ্গীত শিল্পীরা আছেন তাদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমাদের বর্ধমান জেলা তৃণমূল সংস্কৃত সেলের উদ্যোগে আমরা বর্ধমান শহরে সঙ্গীত মেলা অনুষ্ঠান করব। সেই সঙ্গীত মেলা অনুষ্ঠানে এই যে আমাদের বর্ধমান শহর এবং শহরের আশপাশে যারা আমাদের গায়ক গায়িকা, যারা আমাদের এই সংস্থার সদস্য, তাদের নিয়ে আজকে আমরা এখানে একটা প্রাথমিক আলোচনা করলাম। এরপর আমরা দুই একদিনের মধ্যে আমাদের ডেট বলে দেবো, কবে আমাদের এই সঙ্গীত মেলা অনুষ্ঠান হবে, সেটা আমাদের এই সংস্কৃত হলে হবে, যাতে আমাদের বর্ধমানের শিল্পীরা, আমাদের এখানকার গায়ক গায়িকারা, তারা যাতে উঠতে পারে। মানে উঠতে মানে বহু গায়ক গায়িকা আছে, তারা প্রচন্ড ভালো গান গায়, এটা আমি জানি, কিন্তু তাদের তুলে ধরার কোনো লোক নাই। আর আমরা এই সংস্কৃত সেলটা সেই জন্যই করেছিলাম যে এই শিল্পী জগতের মানুষদের একটা জায়গায় নিয়ে তাদের বিভিন্নভাবে সুযোগ সুবিধা করে দেওয়া, তারা যাতে সামনের দিনে বড় জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে, তার জন্য আজকে আমরা সমস্ত আমাদের শিল্পীদের নিয়ে আলোচনা করলাম। এবং আমাদের সেই সঙ্গীত মেলায় আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী, তথ্য দপ্তরে আমাদের মন্ত্রী ইন্দ্রনীল সেন, তিনি থাকবেন। আমাকে কথা দিয়েছেন যে খোকন তুই ডেট কর, আমি সেই ডেটে 5 ঘন্টা থাকবো, তার সঙ্গে আমার কথা হয়েছে। আমি আশা করি সোমবার দিন আমি ডেট করে নেব, এবং সোমবারের পর কবে আমাদের এই সঙ্গীত মেলা হচ্ছে আমাদের সমস্ত শিল্পীরা জানবে। বর্ধমান শহরের বিশিষ্ট মানুষদের এক জায়গায় করে আমরা আমাদের এই ছোট ছোট আমাদের বোনেরা ভাইয়েরা যারা আমাদের গান বাজনা করে তাদের আমাদের তুলে ধরাই হচ্ছে মূল উদ্দেশ্য। এবং আমাদের এই সেল আপনারা জানেন, যে কোনো জায়গায় আমাদের পার্টির প্রোগ্রামেও আমাদের সেলের পক্ষ থেকেই প্রথমে গান করা হয়। সেইভাবে আমরা চাইছি আমাদের এই শিল্পীদের তুলে ধরতে, তার জন্য আমরা বর্ধমান শহরে এবার সঙ্গীত মেলার আয়োজন আমরা করছি। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।